দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিশেষ জজ আদালতের দেয়া 8 বছরের কারাদণ্ড আজ বাতিল করে রায় দিয়েছেন উচ্চ আদালত। 2021 সালের অক্টোবরে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ তার বিরুদ্ধে 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।